নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন ব্লগে। এখন সকাল 9টার মতো বেজে গেছে, সকালের খাওয়া দাওয়া এখনো হয়নি, রুটি আর আলু ভাজা তৈরি হচ্ছে। মাঠের দিকে দেখি ট্রাক্টরের আওয়াজ পাওয়া যাচ্ছে, আলু ভাজাও রেডি হয়ে গেছে, রুটি ভাজা রেডি হচ্ছে, রুটি ভাজা রেডি হোক। তত সময় দেখি মাঠের ওদিকে ট্রাক্টর এসছে, মনে হয় চাষ করছে মাঠ। তো রাস্তার উপর দিয়ে একটু ঘুরে আসা যাক। রাস্তার দিক উঠে দেখি জমিতে মনে হয় ট্রাক্টর এসছে, শব্দ হচ্ছে, সকালবেলা থেকেই চাষ করছে বোধ হয়। হ্যাঁ দেখুন বন্ধুরা, জমি চাষ শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ধান লাগানো হয়ে যাবে এখানে। আমাদের এদিকটা বেশিরভাগ খুব একটা সবজি চাষ হয় না এইসব জমিগুলোতে, এইসব জমিগুলোতে বেশিরভাগই সময় ধান চাষ হয়, গরমের সময়ও বৃষ্টির সময়ও। মাসি উনি এসছে সকালবেলা, এখন আমাদের বাড়ি আজকে। বন্ধুরা সকালের খাওয়ার আজকে একটু দেরি হয়ে গেল, 10টা বেজে গেছে প্রায় এখন, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, বাইরে কাদা। দেরি হয়নি, আগে একবার খাওয়া হয়ে গেছে। কার? ওর আগে একবার খাওয়া হয়ে গেছে, দুধ বিস্কুট টিস্কুট খাই। আর আমি এমনি আজকে একটু দেরি করে উঠলাম ঘুম থেকে। তো সকালের খাওয়া রুটি খাওয়া কমপ্লিট করে নিই, তারপরে দেখি যদি বৃষ্টি না হয় তাহলে বাইরের দিক বেরোবো একটু, আর যদি বৃষ্টি হয় তাহলে তো আর কিছু করার নেই, এমনি মেঘ করে এসছে আকাশে, তো দেখা যাক কি হয়। সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন 10:30 বেজে গেছে, মাসিমণি আমাদের বাড়ি রয়েছে, পিছনে বসে ব্লগ দেখছে আমার। তো মাসিমণি হচ্ছে পান আনতে ভুলে গেছিলো, তো এখন তার জন্য দোকান থেকে পান এনে দিতে হবে। এ শুনু, ওই তাড়াতাড়ি খাও বাবা, তাড়াতাড়ি শেষ করো, শেষ করো। তোমরা কত সময় ধরে খাচ্ছ? আলু ভাজা রুটি নেই আর আলু ভাজা খাই। চলো আমি একটু দোকান থেকে আসি। ও মাসিমণি মাছ কাটতে বসে গেছে এখন আমাদের বাড়িতে, আর এখানে দেখুন বন্ধুরা একটা কুচে মাছ আছে বালতিতে, আমাদের সেই মাছ ধরার যে ফাঁদটা আটনটা তৈরি করেছিল বাবা সেইটাতে পড়েছে, এটাও কাটা হবে আজকে, এটাও রান্না হবে। মা ছাই নিয়ে চলে এসছে মাছ কাটার জন্য, কেননা কুচে মাছটা প্রচণ্ড নালা নালা হয়, এমনি কাটা যায় না, ছাই লাগিয়ে কাটলে ভালো হবে। বাবা তো বিরাট তেজ, তো দেখুন এই মাছগুলো না প্রচন্ড পরিমাণে রক্ত হয়, আর এই মাছগুলো খাওয়া মানে ভালো উপকার, কিন্তু দুঃখের বিষয় হলো আমি খাই না, কিরম একটা লাগে আমার, ওই জন্য আমি খাই না, আর একজন আছে এই যে এও খায় না, আর বাদ বাকি আমাদের বাড়ির সবাই খায়। কুচে মাছ কাটা হচ্ছে, তো আগে ছাল ফেলে নেওয়া হবে, টোটাল মাছটারই পুরো ছাল ফেলে দেওয়া হবে, তারপরে মাছ কাটা হবে। তো কাটা মাছ রেডি হোক, তারপরে দেখি কিভাবে রান্না করে। এই মাছগুলো মোটামুটি এমনি আদা রসুন পেঁয়াজ দিয়েই রান্না হয়, তাহলেই ভালো লাগবে খেতে, মাংস মশলার মতো, পুরোপুরি মাংস মশলা যেরকম করে রান্না হয় মাংস সেরকমভাবেই রান্না হবে। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা বাগানে, মানে আমাদের বাড়িরই বাগান, সবজি বাগান, এখান থেকে কিছু কুমড়ো শাক তুলতে হবে এখন। এই যে সামনে কুমড়ো গাছ হয়েছে, এখান থেকে কুমড়ো গাছের কিছু ডাটা তুলে নেব, ভেঙে গেল তো না, গোড়াতে তুলে নাও, গোড়া হ্যাঁ এখান থেকে কেটে দাও, দেব প্রতিবছরই গাছ লাগানো হয় কিছু না কিছু টুকটাক, তো এত ভালো হয়তো হয় না। এবছর নতুন মাটি কাটানো হয়েছে পুকুরের, আর সেই মাটিগুলো এখানে দেওয়া হয়েছে, ওই জন্য খুব সুন্দর দেখুন। ওল গাছ প্রতি বছরই হয়, কিন্তু এই কুমড়ো গাছটা তো লাগানো হয় কিন্তু এত সুন্দর কোনো বছর হয় না। শশা গাছ লাগিয়েছি, তারপরে চিচিঙ্গা, তারপরে কুমড়ো আছে, তারপরে এই যে ভেন্ডি গাছ আছে,
তারপরে আরো অনেক রকমের ঝিঙে আছে, পুঁই শাক আছে, অনেক কিছু আছে, শসার গাছে ফুলও চলে এসেছে, আবার ওপাশে বেগুন গাছও আছে। বেগুন গাছগুলো আমি শীতের সময় লাগিয়েছিলাম। আর একটা কথা, এগুলোতে কিন্তু কোনো রকম কোনো সার দেওয়া নেই, এমনি মাঠে শুকনো গোবর পাওয়া যায় সেগুলো এনে একটু গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো তেমন সার দেওয়া নেই। এমনি মানে মাটি ভালো, ওই জন্য এত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, শসা গাছে ফুল এসছে, বাট এই ফুলগুলো পুরুষ ফুল সবই, একটাও শসার জালি পড়েনি এখনো অবধি। তো পড়ে কিনা তাও বলতে পারছি না, তবে আশা করি যে পড়বে। আর এখানে একটা লেবু গাছ আছে, এই লেবুটা কমলা লেবু গাছ, আমার মেয়ে খেয়ে ফেলছিল দানা, সেখান থেকেই হয়েছে। আর তারপরে আমি গাছটা তুলে এখানে এনে লাগিয়ে দিয়েছিলাম, তো এখনও বেঁচে আছে। কতদিন পরে বড় হবে কোনো ঠিক নেই, এক বছর হয়ে গেছে গাছটার বয়স। কচুমুখী গাছেরও বাগান বেঁধে গেছে পুরো, বেশ বড় হয়েছে এবার, মানে অন্য অন্য বছরের থেকে এবার কচুমুখী অনেকটাই ভালো হয়েছে। এইখানে দেখুন একটা লঙ্কা গাছ আছে, এবং এই লঙ্কা গাছটা আমার খুব ভালো লাগে দেখতেও যেরকম, আর লঙ্কাগুলো হয় পুরো কালো কালো লঙ্কা, সবে সবে ফুল এসছে, বেগুনি কালারের ফুল, আর লঙ্কা যখন হবে পুরো কালো হয়ে যাবে। বেগুনি কালারই ওটা, কালো লাগে। লঙ্কাগুলো কালো হলে কি হবে, কিন্তু লঙ্কাগুলো একদম কাঁচা লঙ্কার মতনই, বেশ ভালোই ঝাল। বন্ধুরা এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, তো সারা উঠোন আবার জলে ভরে গেছে, কাদা হয়ে গেছে। তো আমাদের এখানে রান্না হচ্ছিল কুচো মাছ, তো তা বৃষ্টির জন্য আর আপনাদের রান্নাটা দেখাতে পারলাম না। তো যাই হোক, রান্না হয়ে গেছে প্রায়, মানে আমি নেবে এবার। বন্ধুরা কুচো মাছের তরকারি তো রেডি হয়ে গেছে, নামানোও হয়ে গেছে, দেখতে তো দারুণ লাগছে, আর গন্ধও বেরোচ্ছে সুন্দর, কিন্তু যাই হোক আমি খাবো না। আর বৃষ্টি চলছিল প্রচণ্ড পরিমাণে, যার জন্য রান্নার প্রসেসটাও আপনাদের আর দেখাতে পারলাম না আজকে। আমি দাঁড়িয়ে আছি রাস্তার কাছে, আমাদের এখানে আমাদের অ্যামাজন থেকে একটা অর্ডার আছে, আজকে দিতে আসবে এক্ষুনি, বললো এক্ষুনি চলে আসবে দু মিনিটের মধ্যেই। এই যে আমার অর্ডার চলে এসছে, একটা পাওয়ার ব্যাংক রিয়েলমির। তো আমার যে আগের পাওয়ার ব্যাংকটা ছিল সেটা খুব একটা ভালো নেই, ওটা চলছে না এখন আর, যার জন্য এটা নিলাম, দেখা যাক কীরকম হয়। বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে এসছে প্রায়, এখন 6:10 মতো বাজে, তো অনেক দিন যাবৎ বাইরের খাবার খাইনি, তো আজকে একটু ইচ্ছা হলো একটু চাউমিন নিয়ে আসি। বেশি কিছু সব কিছুই আছে বাড়ি, শুধু 20 টাকা দামের এক প্যাকেট চাউমিন নিয়ে আসলেই হয়ে যাবে, আর তারপরে বাড়ি এসে তৈরি করবো। তো যাই, সন্ধ্যা হওয়ার আগে ওটা দোকান থেকে নিয়ে আসি। তো চলে এসছি দোকানের কাছে, ওই যে সামনে দোকান। বন্ধুরা চাউমিন নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আর বাইরের অবস্থা একদমই ভালো না, লাইট কমে গেছে একদম, দেখা যাচ্ছে না, তো সরাসরি দেখা হবে বাড়ি গিয়ে। চাউমিন নিয়ে তো আসলাম বাড়ি, আমাদের রান্নাঘরে চাউমিন তৈরি হচ্ছে, আর আমার সাথে এসছে আমার ভাগ্নে, একে তো আপনারা অনেকেই চেনেন বোধ হয়, মাঝে মধ্যেই দেখে থাকবেন। আর পিছনে দাঁড়িয়ে আছে আমার কাকা, এপাশে আছে আমার মেয়ে, মাসিমণি এখানে বসে ঠাকুরের নাম করছে সন্ধ্যাবেলায়, হরে কৃষ্ণ। কি হয়েছে, ছোটটা কেউ খাবে না বাবা, সবাই একসাথে খাবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ঘরে, রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়ে আমাদের চাউমিন বানানোর জন্য। কি বলো, পেঁয়াজ আছে, আলু কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ওটা কি রসুন কুচি, এখানে শসা আছে, 4টে ডিম, 2-3 রকম সস আছে, সাদা তেল, যাই হোক উনুন ধরে দাও। তো সন্ধ্যাবেলায় এখন এখানে আবার চা আর পাঁপড় ভাজা, তো আমাদের কটা দেওয়া বাটিতে নিয়ে যাই, এই কটা নিয়ে যাবো। চাউমিন দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে সিদ্ধ করার জন্য, মনে হয় না বেশি সময় সিদ্ধ করা লাগবে, 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে আশা করি। আমাদের চাউমিনের যে জিনিসপত্র দরকার ছিল সেগুলো ভাজা হয়ে গেছে, ওখানে আছে ডিম আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, তো ওগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে, রেডি হয়েছে, দু জায়গায় দুটোতে ভাগ করে রাখা আছে, অনেকটা হয়ে গেছে। অনেক খাটাখাটির পর অবশেষে আমাদের সেই চাউমিন রেডি হলো, আর দেরি করা সম্ভব হচ্ছে না, দেখেই আমার মুখে একদম জল চলে এসছে, এক্ষুনি কি আগে খাবো, অনেকদিন খাওয়া দাওয়া হয় না। অবশেষে নিয়ে আসলাম, মাসিমণি বেশি একটা খাবে না বলছে, তো দুই এক চামচ মনে হয় খাবে, আর মা খেয়ে নেবে এখানে বাদবাকিটু। আর এই ঘরে লাইট কম একদম, আমরা ওই ঘরে বাদবাকি নিয়ে সব চলে গেছি, ওই ঘরে গিয়ে বসবো খেতে। ভালো হয়েছে, তা নাক শুট করছো কেন, মাসি নাকি খেতে পারে না চাউমিন, তারপরে কি বিরিয়ানি, তাই তো
চাউমিন বিরিয়ানি সব খাবার খায় না। ভালো খাই চাউমিন। ভালো লাগছে? হুম ভালো। আর এই ঘরের আমরা ঘরে হ্যাঁ রানী আগে বসে গেছে তো খাও খাও। কাকা আছে আমাদের। শুনো তুই এটা খালি গায়ে বসে গেছিস খেতে, চলো ঠিক আছে। আর এই ভাগ্নে এসছে, স্কুল মোড়ে দেখা হয়েছিল সন্ধ্যাবেলা চাউমিন আনতে গিয়ে, সেখান থেকে ধরে নিয়ে আসলাম, আবার দিতে যাবো ওকে একটু পরেই খাওয়া দাওয়া শেষ করে। তো আমরা এখানে এই চাউমিন তো ভালোই তো হয়েছে দেখতে, ভালো লাগছে তো। আর দেরি করবো না বন্ধুরা, ভালো হয়েছে? বলার সময় নেই মানে দারুণ হয়েছে খেতে তাই। শুধু তুই দেখতে পাচ্ছিস না? ও লাইট নিয়ে এসেছিস কেন আবার তুই? দেখতে পাচ্ছি না। ও বাবা পোকা পড়বে কিন্তু লাইটের সামনে। কাটা চামচ না হলে হয় নাকি? কাটা চামচ কটা রাখতে হবে চাউমিন খাওয়ার জন্য, তাহলে কি আমরা রেগুলার চাউমিন খাবো? আর কাটা চামচ আছে সব পুকুরে পড়ে গেছে। বন্ধুরা এখন 9টা বাজতে গেছে প্রায়, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমার মেয়ে বাকি আছে, ও এখনো ঘন্টাখানি লেগে যাবে ওর খেতে খেতে। ভাত খাবি? তুই ভাত খাবি না রাত্রে? আমারও তো কি অবস্থা, কি ব্যাপার? সরি। তো বন্ধুরা এখন রাত্রে 9টা বাজে, এখন আর কোনো কাজ নেই তেমন, একটুখানি স্কুল মোড়ের দিক থেকে ঘুরে আসবো, বাদমিকে দিয়ে আসবো, আর বাড়ি এসে রাত্রে এডিট করে রাত্রে আপলোড করে দেবো। তো যাই হোক, আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে, তত সময়ের জন্য টাটা।